সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের কাটালি মদনমোহনপুর এলাকার এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করলেন। ওই যুবকের নাম সঞ্জিত মণ্ডল। জানা গেছে, গত বুধবার ওই যুবক মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। তা নিয়ে শুরু হয় বাড়িতে অশান্তি। তারপরেই ওই যুবক বিষ পান করে। তড়িঘড়ি পরিবারের লোকজন আরাপ্পাক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পুনরায় তাকে নিয়ে ভর্তি করা হয় বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে। আজ সকালে ওই যুবকের মৃত্যু হয়। এ বিষয়ে কি বললেন পরিবারের লোকজন, দেখুন বিস্তারিত। রাজমিস্ত্রি যোগাড়ে সেখানে কাজেও লেগেছে। এদি আবার কী হয়েছে জানিনি, সেখান থেকে ব্যাটের কাজ করে নিয়ে চলে এসেছি। যে এবার একটু নেশা করে, ডিম করে, ঠিক আছে। এবার সারাদিন নেশা করেছে খুব, ঘরে ধরুন না, নেশা করে ঘরে কেউ টুকটা, এবার ঘরে তো দু এক কথা বলবে যেতে, যে তিনবার চারবার চান করে, চান করা তেল নিয়ে গেছে, চান করে নিয়ে চলে এসেছে। আর কিছু বলেনি, এ আবার বুঝে গেছে, আবার হোটেল গেছে, হোটেলে গিয়ে সেখানে মদ খেয়েছে, ঘরকে এসে বাড়িতে গিয়েছে। মানে গোয়াল পুজোতে এক সবুজ মারা ওই কাঁচা পনেরো আলু চাষ করে, মানে যেটা সবুজ মারা মানে সেটাকে আমরা খেয়েছি, যে দেখেছি, আমরা দেখেছি, দেখছি আমার দাদিমা মানে যাচ্ছে রেস্তোরাঁ থেকে, এ এই বোতলটা পুজো ফেলে দিয়েছে, তার মধ্যে যেটুকুন ঢুকেছে পরিমাণ, সঙ্গে সঙ্গে আমরা একবারে আরামবাগ হসপিটালে ভর্তি করেছি। ওখান থেকে দেখে দেখছি কথাবার্তা বলছে, সব কিছু করছিল, দেখছি খারাপ দেখে আমরা। তারপর দিন আমরা একবারে তোমার শরণ নার্সিং নার্সিংহোম বর্তমানে, ওখানে গিয়ে আমরা নার্সিংহোমে ভর্তি করে সাড়ে সাতটায়। আপনি কে হন? আমি ওর দাদা। কোন জায়গায় হয়েছে? আমাদের জায়গাটা হচ্ছে কাঁটালি মদনমোহনপুর। নমস্কার, আমি শাহিদ ইমাম, আপনাদের এলাকার ছেলে। আগামী 12ই মার্চ আরামবাগ সুদানিলে আমার সিনেমা রিলিজ হচ্ছে। ছবির নাম হচ্ছে শীলতা হানির পরে। সবাই দেখতে আসুন কিন্তু। যেকোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.